الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور. তিনি স্তরে স্তরে সাজিয়ে সাতটি আসমান তৈরি করেছেন, তুমি আর রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না। আবার চোখ ফিরিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। সূরা মুলকের তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা সাতটি স্তরে নির্মিত আকাশমণ্ডলীর কথা উল্লেখ করেন এবং এরপর তিনি বলেন, তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো অসামঞ্জস্যতা দেখতে পাবে না। অর্থাৎ হে আমার বান্দা, তুমি পরম দয়াশীল স্রষ্টার সৃষ্টিতে কোনো ঘাটতি বা ত্রুটি, পার্থক্য বা অসামঞ্জস্যতা দেখতে পাবে না, বরং তার সৃষ্টি হল চূড়ান্ত পরিপূর্ণতা এবং দক্ষতার উদাহরণ। আধুনিক বিজ্ঞান যতই অগ্রসর হয়, আমরা ততই বুঝতে শিখি যে প্রাকৃতিক জগৎটা কতটা নিখুঁত। গ্রহ নক্ষত্রের সুনির্দিষ্ট গতিপথ থেকে শুরু করে পারমাণবিক জগতের বিস্ময়কর সব প্রক্রিয়াসমূহ এই আয়াতটিকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে। এবং তিনি বলেছেন, মা তারা ফি খালকির রহমান, তুমি আর রহমানের সৃষ্টিকর্মে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না। তিনি বলতে পারতেন, মা তারা ফিহিম, তুমি তাদের মধ্যে কোনো প্রকার অসঙ্গতি দেখতে পাবে না, বা মা তারা ফি খালকিল্লাহ, তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখতে পাবে না। কিন্তু তিনি তার সৃষ্টি জগৎকে আর রহমানের সৃষ্টি হিসেবে আখ্যায়িত করায় বোঝা যায়, নিখুঁতভাবে নির্মিত এই জগৎটা প্রথমত আল্লাহর অসীম দয়া ও রহমতের প্রতিফলন। যখন আমরা বিশাল এই মহাবিশ্বের দিকে তাকাই, তখন শুধু এর বিশালতায় বিস্মিত না হয়ে এর পেছনে লুকিয়ে থাকা আল্লাহর অসীম ভালোবাসা ও মমতাকে আমরা যেন উপলব্ধি করতে পারি। এবং তিনি বলেন, ফারজিউল বাসর, আবার দেখো। বান্দা নিজেকে যতটা বোঝে, রব তো বান্দাকে তার চেয়েও বেশি বোঝেন। আল্লাহ তাআলা জানেন যে মানুষ অধৈর্যপ্রবণ। তাঁর সৃষ্টি জগতের দিকে তাকিয়ে ভালো করে চিন্তা করার নির্দেশ পেলেও আমরা তা করতে যথেষ্ট সময় দিতে চাই না। তাই তিনি আমাদের সাথে সাথেই তাগিদ দিয়ে বলেন, ফারজিউল বাসর, আবার দেখো, অর্থাৎ তোমরা ভালো করে আমার সৃষ্টির দিকে তাকাও। হেল তা রমিন ফুতোর, তোমরা কি এতে কোনো খোঁজ দেখতে পাও? তুম্মার জিআইল বাসর, এবং আবারও দেখো, কাররাতাইন, বারবার দেখো, ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ, প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করাও যে ইবাদতের একটি অংশ, তা কি আর বলার অপেক্ষা রাখে? আল্লাহ তো ফরজ নামাজের আদেশ দেওয়ার সময়ও একটি জায়গায় এতবার একই আদেশ দেননি, অথচ এখানে মাত্র দুটি আয়াতে তিনি চারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন তার সৃষ্টি জগতের দিকে এবং আমাদেরকে বলেছেন, দেখতে দেখতে তোমাদের চোখ ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তোমরা কোনো খুঁত বের করতে পারবে না। বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি ব্যতীত আর কারো কথায় কি এমন রাজসিক মহিমা প্রকাশ পেতে পারে? পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ. আমি নিশ্চয়ই পৃথিবীর নিকটবর্তী আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র স্বরূপ তৈরি করেছি। তৃতীয় আয়াতে সাতটি আকাশ পরস্পরের উপর স্তূপাকারে সাজানো রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, আর এই আয়াতে প্রথম আকাশ বা সবচেয়ে নিম্ন স্তরের আকাশের সৌন্দর্যের উপর ফোকাস করে বলা হয়েছে, এবং নিশ্চয়ই আমি নিকটতম আকাশকে তারাগুলির মতো প্রদীপ দিয়ে সজ্জিত করেছি। তারাগুলোকে মাসাবিহ বা প্রদীপ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তারা রাতকে আলোকিত করে। এখানে আল্লাহ যেহেতু বলেছেন তিনি সবচেয়ে নিম্ন স্তরের আসমানকে নক্ষত্রমণ্ডলী দ্বারা সুসজ্জিত করেছেন, যে প্রশ্নটি আসে, অন্যান্য আসমানগুলোতেও কি নক্ষত্র রয়েছে?
যদি না থাকে তার মানে আমরা অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বলতে যা বুঝি তার পুরোটাই কেবলমাত্র সামা এদ দুনিয়া বা প্রথম আসমান, যেহেতু যতটুকু মহাবিশ্ব পর্যবেক্ষণ করা যায় তার পুরোটা জুড়েই অসংখ্য নক্ষত্র রয়েছে। তবে এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারব না, কিন্তু প্রথম আসমানের বিশালতা যেমনই হোক না কেন রাতের আকাশের অপরূপ সৌন্দর্য অতুলনীয়, এবং এর মাধ্যমে আমাদের প্রতি আল্লাহ তাআলার পরম রহমত ও ভালোবাসা প্রকাশ পায়। সেই সাথে এই আয়াতে এই নক্ষত্রগুলোর আরেকটি উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে, যা হল তারাগুলো থেকে আগুন দিয়ে শায়াতিনদের দিকে ক্ষেপণাস্ত্র হিসেবে ছুড়ে মারা। এর কারণ হল শয়তান জিনদের মধ্যে থেকে এক প্রকার জিন আকাশে উড়ে বেড়ায় এবং তারা অনেক সময় আসমানি বাণী অথবা ফেরেশতাদের কথোপকথন শোনার চেষ্টা করে থাকে। সেই সময় তাদের উদ্দেশ্যে রুজুম বা আগুনের তৈরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়ে থাকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, এবং আল্লাহ বলেন তিনি তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন, যা হল সাইরের আদাব। সাইর হলো একটি অতি উত্তপ্ত প্রজ্বলিত আগুন যা সাধারণ আগুনের তীব্রতাকে ছাড়িয়ে যায়। যেহেতু জিনেরা আগুনের তৈরি, সাইর শব্দটি উল্লেখ করার মাধ্যমে এমন একটি শাস্তির বর্ণনা করা হয় যা আগুনের তৈরি জিনদের জন্যেও অসহ্য হবে। সর্বোপরি সূরা মুলকের প্রথম পাঁচটি আয়াত এই মূল বার্তাটি তুলে ধরে যে আল্লাহ তাআলা বিশ্বজাহানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছেন। সৃষ্টির প্রতিটি বস্তুই তার অসীম রহমত, শক্তি, জ্ঞান এবং কর্তৃত্বের প্রতিফলন। তিনি যেমন সাত আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন, তেমনি আমাদের অস্তিত্বকেও বিভক্ত করেছেন বিভিন্ন অধ্যায়ে। নিকটতম আকাশ অসংখ্য নক্ষত্র দিয়ে সুসজ্জিত, যা আল্লাহর মহৎ শক্তির একটি অনুসারক হিসেবে কাজ করে, এবং একই সাথে অবাধ্য জিনদের জন্য শাস্তি আল্লাহ রব্বুল আলামিনকে অমান্য করার পরিণতির কথা জানিয়ে দেয়।